তোমার জন্য একটা সুখবর নিয়ে বসে আছি আশিক। আজকে তোমার সাথে দেখা করার পর বাড়ি যাই, আব্বারে তোমার আমার সম্পর্কের কথা খুলে কব। আব্বা আমার কথারে কোনোদিন ফেলতে পারবে না, সেটা আমি জানি। আর সেজন্য বলে তুমি একেবারে বিগলিত হয়ে তাকে বিয়ে করবা? আমি এখন চাইতেছি, আমি পুকুরে যাব, 133টা ফুল নিয়ে তারপর তোমাকে দেব, দেখি তুমি কিভাবে তাকে বিয়ে করো। তোমাকে কে বলছে এসব কথা? আমি আর একটা ছেলেকে বিয়ে করছি। বদরুল বলছে? তুমি আবার বদরুলের কথা শুনে আমার সাথে এই ধরনের আচরণ করছো? তুমি আবারও কনফিউজ, তুমি বানর সভা হবে বলো তো? আর তুমি যদি নেক্সট টাইম আমার সাথে এই ধরনের আচরণ করো, আমি কিন্তু আর সহ্য করবো না, আমি তোমার সাথে আর সম্পর্ক রাখবো না, তোমার সাথে আমার 7.5 বছরের সম্পর্ক সব ইতি টেনে যাবে। এ তুমি বলো নাই, কারবারটা দেখছো? আমার বদরুল আমাকে কনফিউজ করছে। তুই কি বলছিস আমারে? আমি রাগারে জিজ্ঞেস করছি, সব মিথ্যা কথা বলছিস তুই। তুই না বললি 33টা ফুল নিয়ে বলে কোন ছেলে? আরে কি বলছে? সব মিথ্যা কথা, একটাও মিথ্যা কথা না। ও আমারে আমারে ত্যাগ করে চলে গেছে তোর এই কারণে। তুই যা বলছ সব মিথ্যা কথা, তুই বানা বানা বলছস। ওরে বাবারে, আমি তোর ছোটবেলার বন্ধু আর রাগা তোর 2 দিনের বন্ধু, আমি মিথ্যা কথা বলবো? তোর মিথ্যা কথা বলবো কিছু দিনে? তুই ভালো করে জিজ্ঞেস করে দেখ। আমি জিজ্ঞেস করছি, তুই মিথ্যাবাদী, তুই বারবার এসব কথা কই আমারে, আমার বিভ্রান্ত করতেছস, কনফিউজ করতেছস। তাহলে এক কাজ কর, আরো 2 একজনে জিজ্ঞেস কর। আরো 2 একজন মানে অনেকে জানে এই বিষয়টা? সবাই জানে মানে জিজ্ঞেস করে দেখ। আরো 2 একজন দেখলে তো জিনিসটা সত্যি। জিজ্ঞেস কর,